জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কো বলেছেন যে পাকিস্তানের দাঙ্গা ও গ্রেপ্তার বৃদ্ধি একটি বিশেষ ভাবনার বিষয়। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ভলকার তুর্কো বলেন, স্বেচ্ছাচারী আইনে কাউকে গ্রেপ্তার করা আর নির্বিচারে কাউকে আটকে রাখা একই। সামরিক আদালতে বেসামরিক মামলাগুলি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং নয় ইমে এর ঘটনার এখনই স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা উচিত। তিনি বলেন যে নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তানের একমাত্র উপায় মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন। তিনি আরও বলেন যে বিশেষ করে পাকিস্তান বেসামরিকদের বিচারের জন্য সামরিক আদালতের ব্যবহার করতে চায়, যা তার আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা পার করবে। জানুয়ারি মাসে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনায় আমরা জানতে পারি, একজন বিবাহিত হিন্দু মহিলাকে সিন্ধু প্রদেশ থেকে অপহরণ করা হয়েছিল এবং মহিলাটি তার নিজের ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করায় তিনজন পুরুষ তাকে তিন দিন ধরে ধর্ষণ করেছিল। এই মর্মান্তিক ঘটনাটি শুনে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান। সমস্ত নিরপেক্ষ খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেল অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।